দর্শক আমার হাতে একটি সবুজ কীটনাশক দেখতে পাচ্ছেন, এই জৈব কীটনাশকটি হচ্ছে কালো কচুর পাতা দিয়ে তৈরি জৈব কীটনাশক। চলুন দর্শক আমরা দেখে নেই কালো কচুর পাতা দিয়ে কিভাবে জৈব কীটনাশক তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা আমার হাতে একটি লতা দেখছেন, এই লতাটি হচ্ছে, বলেন তো এই লতাটি কিসের? এই লতাটি হচ্ছে কালা কচুর পাতা। আপনারা কি বলেন এই কালাকচু? আচ্ছা দর্শক, এই কালো কচু পাতা আমরা সবাই চিনি। দর্শক আপনারা এই যে দেখছেন, এটাই হচ্ছে কালো কচুর পাতা। এই কালো কচুর পাতার রয়েছে অনেক ভেষজ গুণ। দর্শক এই কালো কচুর পাতা ডায়াবেটিস সহ অনেকগুলো রোগের উপকার করে থাকে, তাই যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই কালো কচুর পাতা রস করে, কালো কচুর পাতা কুচি করে, কালো কচুর পাতা দিয়ে শাক রান্না করে এবং কালো কচুর পাতা দিয়ে বড়া বানিয়ে তারা খেয়ে থাকে। এই কালো কচুর পাতাটি দিয়ে আমরা তৈরি করতে পারি একটি জৈব বালাইনাশক, যেটি দিয়ে দমন করতে পারি কীড়া, বিপিএস এবং সকল প্রকার শোষক পোকা। দর্শক আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি কৃষিতেই বিশ্ব চ্যানেলের নতুন একটি এপিসোডে। দর্শক সুস্থ থাকার পূর্ব সত্য হচ্ছে স্বাস্থ্যসম্মত সবজি, ফলমূল এবং খাদ্য খাওয়া। আমরা এখন যা খাচ্ছি, আমরা এগুলো কি স্বাস্থ্যসম্মত খাদ্য খাচ্ছি? আমরা বিষ দিয়ে বিষাক্ত শাকসবজি খেয়ে বর্তমানে ক্যান্সার, টিউমার, পাকস্থলী ক্যান্সার, লিভার ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত। দর্শক এই যে এখন স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে, এর কারণই হচ্ছে এই রাসায়নিক কৃষির ক্ষতিকর প্রভাব। দর্শক এই রাসায়নিক কৃষি থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে হবে আমাদের নিজের জীবনের জন্য। SDG সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এর উদ্দেশ্যই হচ্ছে নিরাপদ শাকসবজি, নিরাপদ ফলমূল, নিরাপদ খাদ্য উৎপাদন করা। আপনার আমার সকলের জীবন বাঁচানোর জন্যই আমরা চলে যেতে হবে নিরাপদ ফসল উৎপাদনে। কেন? কারণ আমরা সকলেই জানি এই বিষাক্ত শাকসবজি, ফলমূল এবং খাদ্য খেয়ে আমরা আজকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। তাহলে আমরা কি এই বিষাক্ত শাকসবজি ফলমূলই খেতে থাকবো? না দর্শক, ধারাবাহিকভাবে 26টি জৈব বালাইনাশক আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন দর্শক আমরা জেনে নেই বিষমুক্ত শাকসবজি ফলমূল উৎপাদনে আপনি কিভাবে জৈব বালাইনাশক তৈরি করবেন। দর্শক আপনারা দেখে আসছেন যে ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি জৈব বালাইনাশক তৈরি করে দেখিয়েছি, আজকে দেখাবো নতুন আরেকটি বালাইনাশক। দর্শক আমরা জানি ধানের জমিতে সবচেয়ে মারাত্মক ক্ষতিকর পোকা হচ্ছে বিপিএস বা বাদামি গাছফড়িং বা কারেন পোকা বা গুনগুনি পোকা। এই কারেন পোকার জন্য আমরা এই কালাকচুর জৈব বালাইনাশক স্প্রে করতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন পোকার কীড়া এবং সকল প্রকার শোষক পোকা, যেমন জাপ পোকা বা অ্যাপিড, মিলিবাগ বা ছাত্রা পোকা, হোয়াইট ফ্লাই বা সাদামাছি এবং বিভিন্ন প্রকার হপার দমনে আমরা এই কালাকচুর পাতার নির্যাস ব্যবহার করতে পারি। চলুন দর্শক আমরা দেখে নেই কীভাবে এই কালাকচুর পাতা দিয়ে আমরা জৈব বালাইনাশক তৈরি করব। দর্শক প্রথমে 1 কেজি কালাকচুর পাতা সংগ্রহ করবেন, এর সাথে 5 লিটার পানি সংগ্রহ করবেন। 5 লিটার পানিতে এই 1 কেজি কালাকচুর পাতা দিয়ে 30 মিনিট সিদ্ধ করতে হবে। 30 মিনিট সিদ্ধ করার পর যখন ঠান্ডা হবে তখন এটাকে ছেঁকে সাথে সাথে স্প্রে করবে। তাহলে দমন হবে বিভিন্ন প্রকার কীড়া, দমন হবে বাদামি গাছফড়িং বা কারেন পোকা এবং দমন হবে সকল প্রকার শোষক পোকা। চলুন দর্শক আমরা হাতে কলমে দেখে নেই কীভাবে আমরা এই জৈব বালাইনাশকটি তৈরি করব। দর্শক আপনাদেরকে দেখার সুবিধার্থে আমরা এখানে 250 গ্রাম কালাকচুর পাতা নিয়েছি, এর সাথে 1.25 লিটার পানি নিব। দর্শক আমরা দেখছেন এই মগটি হচ্ছে 1 লিটারের, আমরা 1 লিটার নিচ্ছি। তারপর আরও 250 মিলি, আপনারা দেখছেন 1.25 লিটার পানি হয়েছে। তারপর আমরা এটাকে ঢাকনা বন্ধ করে 30 মিনিট ফুটাবো। আপনারা দেখছেন আমরা প্রায় 20 থেকে 30 মিনিট যাবত এটাকে সিদ্ধ করেছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে আনলাম, আমরা পরিষ্কার কাপড় দিয়ে আমরা ছেঁকে নেব। দর্শক আপনারা দেখছেন 1.25 লিটার পানিকে আমরা সিদ্ধ করেছি এবং 20 থেকে 30 মিনিট ফুটানোর কারণে এটা প্রায় 250 মিলি কমে এটা 1 লিটার হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হলে আমরা সরাসরি গাছে স্প্রে করব। দর্শক খেয়াল করবেন কালো কচুর পাতা দিয়ে জৈব বালাইনাশক তৈরির ক্ষেত্রে খেয়াল করতে হবে পাতা এবং পানির অনুপাত হবে 1:5, অর্থাৎ আপনি যদি 1 কেজি পাতা নেন তাহলে পানি নিতে হবে 5 লিটার এবং 5 লিটার পানিতে 1 কেজি পাতা দিয়ে 20 থেকে 30 মিনিট ফুটাতে হবে এবং ঠান্ডা হলে সেকে সাথে সাথে গাছে স্প্রে করবেন। তাহলে দমন হবে বিভিন্ন প্রকার কীড়া, বাদামি গাছফড়িং বা গুনগুনি পোকা বা কারেন পোকা এবং সকল প্রকার শোষক পোকা। দর্শক খুব সহজেই আপনারা এই জৈব পদ্ধতিটি ব্যবহার করে ফসলের পোকামাকড় দমন করতে পারবেন। দর্শক
এখনো সময় আছে আমরা রাসায়নিক কৃষি থেকে সরে এসে অর্গানিক, নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং বিষমুক্ত শাকসবজি ফলমূল উৎপাদনে সচেষ্ট হব। নিজেদের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে। দর্শক, 19তম পর্বটি দেখা আপনাদেরকে ধন্যবাদ। 20তম পর্বে থাকছে শরীফার পাতা দিয়ে আপনি কিভাবে জৈব কীটনাশক তৈরি করবেন। 20তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 19তম পর্ব। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়া এবং কৃষিতে বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ এরকম শতাধিক ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের কৃষিতে বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।